স্নেহের ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে স্বাগত জানাই বরাবরের মতো আমি রয়েছি আজ তোমাদের সাথে আজ আলোচনা করব বিকাশ ভবন স্কলারশিপ নিয়ে আজের মূল ভিডিওতে আলোচনার বিষয় যে বিকাশ ভবন স্কলারশিপের আবেদনের যোগ্যতা এই স্কলারশিপে মোট টাকার পরিমাণ বা প্রতি মাসের টাকার পরিমাণ এই স্কলারশিপ পাওয়ার জন্য কি আবেদন পদ্ধতি রয়েছে কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে বিকাশ ভবন স্কলারশিপের হেল্প নম্বর কি স্কলারশিপের অ্যাপ্লিকেশন কবে শুরু হবে এবং এর লাস্ট ডেট কবে সব কিছুই বিস্তারিতভাবে তোমাদের জানাবো তার আগে তোমাদের একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি সিলেক্ট করে দিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তোমাদের আবেদন রইল তাহলে চলো আমরা শুরু করি বিকাশ ভবন স্কলারশিপটির প্রদানকারী দপ্তর অর্থাৎ যে টাকা দেয় সেই দপ্তরটি হলো পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর টাকার পরিমাণ প্রতি মাসে এক থেকে পাঁচ টাকা পর্যন্ত এটা আমি ডিটেলসে পরে বলছি কে কত টাকা পেতে পারো আবেদনের পদ্ধতি অবশ্যই অনলাইন আবেদন শুরু হবে এবছরের অক্টোবর মাসে তবে এখনও লিঙ্ক দেয়নি তোমাদের লিঙ্ক দিলে আমি জানিয়ে দেব আবেদন করার শেষ দিন বা শেষ সময় মোটামুটি ফেব্রুয়ারি দু আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করতে পারব এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট এম সি এম ডট ডাব্লু ডট গভ ডট ইন তাছাড়া হেল্পলাইন নম্বর ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর তাছাড়া তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের জন্য কমেন্ট বক্স খোলাই থাকলো প্রশ্ন এখানে করতে পারো আমি যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব। এবারে চলে আসি বিবেকানন্দ স্কলারশিপের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক স্তরে বর্তমানে ভর্তি হয়ে থাকো তাহলে মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেন স্ট্যান্ডার্ডের কমপক্ষে সিক্সটি পারসেন্ট মার্কস নিয়ে পাস করতে হবে আবার যদি বর্তমানে স্নাতক স্তরে যদি পড়াশোনা করো অর্থাৎ স্নাতক স্তর বলতে অনার্স নার্সিং প্যারামেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা তাহলে উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ ক্লাস টুয়েলভ টেন প্লাস টু এই স্তরটিতে সিক্সটি পার্সেন্ট নম্বর নিয়ে পাস করতে হবে যদি স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করো বর্তমানে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন তাহলে গ্র্যাজুয়েশানে ফিফটি থ্রি পার্সেন্ট মার্কস নিয়ে পাস করতে হবে যদি বর্তমানে পলিটেকনিক নিয়ে পড়াশোনা করছো তাহলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নম্বর নিয়ে পাস করতে হবে এই ছিল শিক্ষাগত যোগ্যতা এরপরে তোমাদের জেলা প্রয়োজন আবেদনকারীকে অর্থাৎ তুমি যে আবেদন করছো তার জন্য তোমাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে নেক্সট আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে অর্থাৎ তুমি যে অভিভাবকের অধীনে রইচ মা বাবা যৌথভাবে হতে পারে এককভাবে হতে পারে তাদের ইয়ারলি বা ইনকাম আড়াই লক্ষ টাকার কম হতে হবে এবং যে সকল ছাত্র ছাত্রী নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ বা অন্য কোনো সরকারি স্কলারশিপ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া অন্য কোন স্কলারশিপ এর জন্য আবেদন করেছ অথবা স্কলারশিপের বর্তমানে সুবিধা ভোগ করছ তারা কিন্তু বিকাশ ভবন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না আরেকটা কথা এখানে বলে রাখি যারা বর্তমানে টুয়েলভে পড়ছ অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়ছ একাদশ শ্রেণীতে পড়ার সময় স্কলারশিপে অ্যাপ্লিকেশন কর তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না মাধ্যমিকের নম্বর দেখিয়ে অর্থাৎ তোমাকে পাশ করার পরেই সেই বছরেই আবেদন করতে হবে অন্যথায় এই স্কলারশিপ পাওয়ার সুযোগ সুবিধা তোমার কাছে থাকবে না এরপরে চলে আসি তোমাদের বড়সড় সড়ো জিজ্ঞাসা যে বিকাশ ভবন স্কলারশিপে টাকার পরিমাণ টাকার পরিমাণ কে কতটা টাকা পাবে তা নির্ভর করছে তুমি কোন কোর্সে পড়ছ মোটামুটি একটা বলি যে উচ্চ মাধ্যমিক স্তরে যদি পড়াশোনা করো তাহলে প্রতি মাসে এক টাকা স্নাতক স্তরে যদি পড়াশোনা করো তাহলে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত স্নাতকোত্তর স্তরে যদি পড়াশোনা করো তাহলে প্রতি মাসে দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর পলিটেকনিক কোর্সে পড়াশোনা করলে প্রতি মাসে দেড় হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে আমি তোমাদের স্ক্রিনে টাকার পরিমাণ কোন স্তরে কি টাকা পাওয়া যায় তা ডিটেলসে দিলাম এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবার চলে আসি বিকাশ ভবন স্কলারশিপ আবেদনের পদ্ধতি তাহলে প্রথমত বলি আবেদন করতে হবে সরাসরি অনলাইনে অফলাইনে এর কোনো সুযোগ সুবিধা নেই তোমাদের স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটটি মাধ্যমেই আবেদন করতে পারবে এখন ওয়েবসাইটটি খুলছে না যখন খুলবে তখন থেকে আবেদন করতে পারবে প্রথমত প্রত্যেক ছাত্রছাত্রীকে তাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় একাধিক তথ্য দিতে হবে রেজিস্ট্রেশন করার সময় আবেদনকারীর বর্তমান কোর্সের উপর ভিত্তি করে ডিরেক্টরেট নির্বাচন করতে হবে কোন কোর্সের জন্য কোন ডিরেক্টরেট তা তোমাদের প্রথমেই বলে দিই উচ্চ মাধ্যমিক স্তরের জন্য ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিএসই স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের জন্য ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন ডিপিআই মেডিকেল কোর্সের জন্য ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন ডিএমই পলিটেকনিক কোর্সের জন্য ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিটিই ই অ্যান্ড টি ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন ডিটিই ডিরেক্টরেট নির্বাচন করে আবেদনকারীর নাম অর্থাৎ তোমার নাম তোমার পারমানেন্ট মোবাইল নাম্বার ইমেল আইডি সহ একাধিক তথ্য দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শেষ হয়ে গেলেই তোমার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে একটি অ্যাপ্লিকেশন আইডি আসবে এই অ্যাপ্লিকেশন আইডিটি যত্ন সহকারে রাখবে কারণ এটি পরবর্তীকালে স্কলারশিপের স্থিতি অর্থাৎ তার স্ট্যাটাস জানতে কাজে লাগবে তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ ঠিক একই সময়ে রেজিস্টার্ড ফোনে একটি মেসেজ আসবে সেখানে পাসওয়ার্ড দেওয়া থাকবে পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে হবে তারপরে বাকি ফর্ম ফিল করতে হবে আবেদন করার সময় দেখে নিতে হবে সব কিছু ঠিকঠাক পূরণ হচ্ছে কিনা কারণ আবেদন করার সময় যদি কোনো ভুল হয়ে যায় তাহলে পরবর্তী ক্ষেত্রে স্কলারশিপের টাকা পেতে অসুবিধা হতে পারে আবেদন করার সময় কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস কাছে রাখবে সেগুলো অবশ্যই স্ক্যান করে রাখবে প্রথমত লাগছে জন্ম তারিখের শংসাপত্র সেটা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হলেই চলবে শেষ পরীক্ষার মার্কশিট শেষ পরীক্ষার মার্কশিট বিভিন্ন জনের বিভিন্ন রকম হবে কারো মাধ্যমিক কারো উচ্চ মাধ্যমিক কারো স্নাতক স্তর অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশন করছো তার লাস্ট পরীক্ষার সার্টিফিকেট বা মার্কশিট তোমাকে এখানে সাবমিট করতে হবে মূলত মার্কশিট সাবমিট করাটাই বেস্ট কারণ এখানে পার্সেন্টেজ উল্লেখ থাকে তিন নম্বরে শেষ পরীক্ষার এডমিট শেষ পরীক্ষায় এডমিট সবাইকার সমান হবে না কারো বোর্ডের হতে পারে কারো কাউন্সিলের হতে পারে কারো কলেজের হতে পারে কারো বিশ্ববিদ্যালয়ের মার্কশিট এখানে হতে পারে তারপরে পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র যেটা আড়াই লক্ষ টাকার বা তার কম এই পারিবারিক আয়ের শংসাপত্র যারা গ্রামীণ এলাকায় পঞ্চায়েত এলাকায় থাকো তারা নেবে বা তারা সংগ্রহ করবে জয়েন্ট মিডিও বা বিডিওর কাছ থেকে যারা মিউনিসিপ্যালিটিতে থাকো তারা সংগ্রহ করবে এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে কর্পোরেশনে থাকলে ডেপুটি কমিশনার শংসাপত্রটি নিতে হবে আবেদনকারীর আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড অর্থাৎ তুমি যে স্থায়ী বাসিন্দা তার প্রমাণপত্র তোমাকে সাবমিট করতে হবে এবং তারপরে দিতে হচ্ছে যে তোমার বর্তমানে চালু রয়েছে কার্যকরী চালু ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড সহ ব্যাংকের যে প্রথম পাতার স্ক্যান করা পেজটি সেটি আপলোড করতে হবে প্রত্যেকটি ডকুমেন্টস আপলোড হবে পিডিএফ ফাইলে তাহলে প্রথমে তোমাকে স্ক্যান করে নিতে হচ্ছে স্ক্যান করে পিডিএফ ফাইল করতে হচ্ছে এবং মাথায় রাখবে প্রত্যেকটি ডকুমেন্টস যেন এমবির না হয় তারপরে লাগছে ভর্তির রসিদ এরপরে বলি বিকাশ ভবন স্কলারশিপের লাস্ট ডেট প্রতি বছর বিকাশ ভবন স্কলারশিপের আবেদন শুরু হয় অক্টোবর মাস থেকে আশা করা যায় এবছরও অক্টোবর মাস থেকে স্কলারশিপ এর আবেদন শুরু হয়ে যাবে যদি এখনো শুরু হয়নি আবেদন চলে পরবর্তী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ দু হাজার ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলতে থাকবে বিজ্ঞপ্তি যদি প্রকাশিত হয়ে যায় তখন তোমাদের আপডেট দিয়ে দেওয়া হবে তোমাদের চ্যানেলে নজর থাকুক অবশ্যই আপডেট জানতে পারবে সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকলেই ভালো থেকো সুস্থ